আসসালামু আলাইকুম মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে শোল কৃত্রিম প্রজননের দ্বিতীয় পর্বটি তুলে ধরব আমাদের চ্যানেলেই শোল মাছের কৃত্রিম প্রজননের প্রথম পর্বটি প্রকাশিত হয়েছিল সময় ও সুযোগের অভাবে দ্বিতীয় পর্বটি প্রকাশ করা সম্ভব হয়নি বন্ধুরা আপনারা জেনে থাকবেন প্রথম পর্বে হরমোন ডোজের মাত্রা এবং এ সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরা হয়েছিল এই পর্বে দেখানো হবে কিভাবে আপনি হরমোন ডোজ করবেন কিভাবে পেয়ার রাখবেন এবং পোনা উঠার পর কি খাওয়াবেন সর্বোপরি কতদিন পর্যন্ত কি খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন সেই বিষয়টি এই ভিডিওতে তুলে ধরব যারা প্রথম পর্বটি দেখেননি তারা প্রথম পর্বটি দেখে নিলে এই বিষয়টি বুঝতে পারবেন বন্ধুরা আগে স্ত্রী ও পুরুষ মাছ নির্বাচন করে যার যার পরিমাণ মতো হরমোন ডোজ করতে হবে হরমোন ডোজের ক্ষেত্রে পিঠের মাংসাল স্থানে অথবা পার্শ্ব সাঁতার কাটার যে পাখনা হয় তার গোড়ায় ডোজ করতে হবে এবং ডোজের পর স্ত্রী ও পুরুষ উভয় মাছকে একই হাউজে অর্থাৎ একটি স্ত্রী এবং একটি পুরুষ মাছ একটি হাউজে রাখতে হবে সেখানে আপনি যখন মাছ পেয়ার হিসেবে রাখবেন আগেই বলেছিলাম যে মাছ বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডিম ছাড়বে এবং ডিম ছাড়ার পর ব্রুড মাছগুলোকে আলাদা করে দিতে হবে শোল মাছের ডিম ভাসমান অবস্থায় থাকে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ডিমের কালার চেঞ্জ হয়ে কালো বর্ণের বাচ্চা সাঁতার কাটা শুরু করে তার পরবর্তীতে আসে বাচ্চার খাদ্য ব্যবস্থাপনা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে ভাই শোল মাছকে তো ইঞ্জেকশন ডোজ করে বাচ্চা ফুটিয়েছি সফল হয়েছে কিন্তু শোল মাছের রেণুগুলোকে বাঁচাতে পারিনি এর প্রধান কারণ হচ্ছে সদ্য ফোটা বাচ্চার খাদ্য ব্যবস্থাপনা অনেকেই বলে থাকেন যে সিদ্ধ ডিমের কুসুম অথবা মাছ সিদ্ধ করে খাওয়াতে সেক্ষেত্রে যারা এই পরামর্শগুলো দিয়ে থাকেন তারা বাস্তবে কখনোই এই কাজ করেননি শুধু ইউটিউবে হয়তো বা ভিডিও দেখে পরামর্শ দিয়ে থাকেন শোল মাছের সদ্য ফোঁটা রেণু অতি ক্ষুদ্র ও কালো বর্ণের হয়ে থাকে আর এই অতি ক্ষুদ্র রেণুকে কখনোই আপনি ডিমের কুসুম বা হাবিজাবি খাইয়ে বাঁচাতে পারবেন না এদেরকে বাঁচাতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে জু প্লাংটন বা ময়না অথবা ব্রায়েন শ্রিম এগুলো খাওয়াতে হবে রেনু সাঁতার কাটা শেখার চব্বিশ ঘন্টা পর থেকে ওদের প্রধান ও একমাত্র খাবার হবে ময়না বা প্লাংটন বা ক্ষুদ্র প্রাণীকণা অথবা ব্রায়নশিম ময়না বা জু প্লাংটন যাকে আমরা বাংলায় বলি ক্ষুদ্র প্রাণীকণা এগুলো যদি আপনি না চিনে থাকেন ইউটিউবে সার্চ দিলে আপনি চিনে যাবেন যাই হোক এই ময়না বা প্লাংটন শোল মাছের রেণুকে বারো থেকে পনেরো দিন আপনাকে খাওয়াতেই হবে আপনি যদি এদের প্লাংটন না খাওয়ান তাহলে এরা কখনোই বাঁচবে না আর বাঁচলেও পার্সেন্টেজ খুবই কম অন্য কিছু অর্থাৎ ডিমের কুসুম বা মাছ বাঁচানোর চেষ্টা করলে আপনি বড় জোর বা দুই থেকে তিন পার্সেন্ট পোনা বাঁচাতে পারবেন বাকি সব পোনা মারা যাবে তাই এই জন্য আপনাকে আলাদা পুকুরে ময়না কালচার করতে হবে আর যদি আপনি ময়না কালচার না করতে পারেন তাহলে আপনি ব্রায়ান শিম খাওয়াতে পারেন কিন্তু ব্রায়ান শিম অনেক দামি একটি খাবার তাই আমি সাজেস্ট করবো অবশ্যই আপনি ময়না বা জুপলাংটন খাওয়াবেন এই বারো থেকে পনেরো দিন সম্পূর্ণরূপে ময়না খাওয়ানোর পর থেকে তারপর থেকে ময়নার পাশাপাশি চিংড়ির পিয়ালকে যে পাউডার প্যালেট ফিট খাওয়ানো হয় তা শোল মাছের পোনাকে খাওয়াতে হবে চিংড়ির প্যালেট পাউডারের কথা বললাম কারণ আমাদের দেশে শোল মাছের পোনার জন্য বাণিজ্যিকভাবে কোনো পাউডার ফিট পাওয়া যায় না শোল মাছের রেণু পোনার অতি উচ্চ মাত্রায় প্রোটিনের পাশাপাশি অতি উচ্চ অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রয়োজন যা সাধারণ কার্ব বা ক্যাটফিশের যে নার্সারি ফিট পাওয়া যায় তাতে থাকে না তাই পোনার মৃত্যু হার অনেক বেড়ে যায় পাশাপাশি আপনি ফ্যাক্স বা অতি ক্ষুদ্র কেঁচো এদেরকে দিতে পারেন ময়নার পাশাপাশি এদেরকে চিংড়ির পিএল পাউডার দিতে হবে এবং ময়না আস্তে আস্তে কমিয়ে আনতে হবে কিন্তু এই কাজটি হুট করে আপনি করলে পোনা মারা যাবে যেমন পনেরো দিন পর থেকে যেদিন প্রথম দিন আপনি শুরু করবেন সেদিন থেকে দুই বেলা ময়না আর একবেলা পাউডার দিবেন এইভাবে তিন থেকে চার দিন চলবে ঠিক তিন থেকে চার দিন পর থেকে এক বেলা এবং বাকি দুইবেলা পাউডার ফিট দিবেন ঠিক এইভাবে চার থেকে পাঁচ দিন চলবে এবং চার থেকে পাঁচ দিন পর থেকে আপনি তিনবেলাই পাউডার ফিট খাওয়াবেন সাথে এদের সুস্থতার জন্য বোনাস হিসেবে অল্প কিছু ময়না প্রদান করবেন যাতে এরা অসুস্থ না হয়ে পড়ে এবং ঠিক একইভাবে এই পাউডার ফিট চলাকালীন সময় আপনি যখন এদের খাদ্যাভ্যাসকে ভাসমান ফিটে রূপান্তর করতে যাবেন তখন ঠিক একই প্রক্রিয়ায় জিরো পয়েন্ট থ্রি বা জিরো পয়েন্ট ফাইভ ভাসমান ফিডে রূপান্তর করতে হলে আপনাকে দুইবেলা পাউডার ফিড সাথে একবেলা আপনি জিরো পয়েন্ট থ্রি ভাসমান ফিড দিতে হবে পর্যায়ক্রমে আপনি দুইবেলার জায়গায় একবেলা পাউডার ফিড দিবেন পরবর্তী দুইবেলা ভাসমান ফিড দিবেন এভাবে আপনার তাদের খাদ্যাভ্যাসকে চেঞ্জ করতে হবে একটি বিষয় বলে রাখি শোলের পোনাকে চিংড়ির যে পাউডার খাওয়াবেন তা অবশ্যই লাল রঙের পাউডারটি হতে হবে সবুজ কালারের এক ধরনের চিংড়ি পিএল পাউডার পাওয়া যায় সেগুলো কিন্তু শোল মাছের পোনা খেতে চাইবে না পরে ভুল করবেন আপনারা আর দোষ দিবেন আমাকে যাই হোক আমার উপরে বর্ণিত নিয়মে শোল মাছকে আপনি ফিট খাওয়ায় অভ্যস্ত করতে পারবেন পরবর্তীতে শোল মাছের পোনার বয়স ও সাইজ অনুযায়ী ভাসমান ফিডের সাইজ নির্বাচন করে এদেরকে খেতে দিবেন তবে শোল মাছের কৃত্রিম প্রজনন থেকে শুরু করে পোনাকে ফিট খাওয়ানোতে তো অভ্যস্ত করতে অনেক দক্ষতা ও পরিশ্রম ও কৌশলের প্রয়োজন পড়ে পাশাপাশি শোল মাছের পোনাকে সম্পূর্ণরূপে ফিট খাওয়ানোয় অভ্যস্ত করতে অনেকটা খরচ হয় মানে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেকটাই ব্যয়বহুল যেমন আপনি যদি ময়না কালচার করতে না পারেন তাহলে আপনাকে শোল মাছের পোনা ডিম থেকে ফোটার পরের দিন থেকেই শিম খাওয়াতে হবে যার কেজি মূল্য প্রায় দশ থেকে এগারো হাজার টাকা প্রতি কেজি আর চিংড়ির যে পিএল পাউডার বা প্যালেট পাউডার সেগুলো এগারোশো থেকে বারোশো টাকা প্রতি কেজি এদের মধ্যে শুধুমাত্র আপনি যদি ময়না উৎপাদন করতে পারেন তাহলেই আপনি এদের খাদ্য খরচ কমাতে পারবেন নয়তো আপনি কখনোই অতি সস্তায় শোল মাছের ফিট খাওয়া পোনা উৎপাদন করতে পারবেন না আর এজন্যই বেশিরভাগ মানুষই শোল মাছের পোনা উঠাতে পারে ঠিকই কিন্তু তা বাঁচাতে পারে না পারলেও ফিট খাওয়াতে পারে না কারণ তারা সস্তায় মাছ সেদ্ধ করে খাওয়ায় অথবা মাছকে কেটে কুচি কুচি করে তাদেরকে খেতে দেয় যার কারণে এরা মাছের ঘ্রাণ পাওয়ার কারণে কখনোই ফিড খাওয়ায় অভ্যস্ত হয় না তবে বাণিজ্যিকভাবে শোল মাছ চাষে লাভবান হওয়ার একমাত্র চাবিকাঠি হচ্ছে শোল মাছের ফিট খাওয়া পোনা কালচারে দেওয়া আপনি যদি শোল মাছ চাষে লাভের মুখ দেখতে চান তাহলে শতভাগ ফিট খাওয়া শোল মাছের পোনা দিয়ে কালচার শুরু করুন এক্ষেত্রে নব্বই ভাগ পোনা ফিড খাওয়া আর দশ ভাগ পোনাও যদি ফিড না খাওয়া পোনা ছেড়ে থাকেন তাহলে সব হারাবেন কারণ ওই দশ ভাগ পোনা যারা ফিট খায় না অর্থাৎ মিক্স করা দেশি শোল মাছের পোনা মাছ খেয়ে অভ্যস্ত তারা ওই অন্য নব্বই পার্সেন্ট পোনা অর্থাৎ যারা ফিট খায় তাদেরকেই খেয়ে ফেলবে তাই এই বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখবেন আর আপনাদের যদি কারো শতভাগ গ্যারান্টি সহকারে ফিট খাওয়া শোল মাছের পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে গ্যারান্টি সহকারে ফিটখাও শোল মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমার এই ভিডিওটি দ্বারা আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর এই ভিডিওটিতে যদি আজ এক লাইক পড়ে তাহলে শোল মাছের পোনা উৎপাদনের তৃতীয় পর্বটি আপনাদের সামনে তুলে ধরব সেখানে পোনার সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ